معزز حاضرین، مسلم بھائی و بہنرا، মহান রব্বুল আলামিনের আলি শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে আমরা বিনীতভাবে দরখাস্ত করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো কবুল ও মঞ্জুর করেন। আমাদের জানা অজানা ছোট বড় সকল প্রকারের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। বাকি জীবনে আল্লাহ এবং তাঁর রাসূলের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার তৌফিক ইনায়াত করেন এবং আমাদের সকলকে যেন খাতিমা বিল খায়র তথা কালিমাতুশ শাহাদা উপরে বৃত্ত নসিব করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ তার বান্দাদের প্রতি করুণা করে, অনুগ্রহ করে, দয়া করে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর বিশাল পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য তার বান্দাদের নানা সময়ে, নানা দিনে, নানা স্থানে বিভিন্ন ইবাদত বন্দেগি এবং আল্লাহর আনুগত্যের জন্য সুযোগ করে দেন। যেই সময়গুলোতে, যেই স্থানগুলোতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে এবং পদ্ধতিতে আল্লাহর ইবাদত বন্দেগি করলে আল্লাহ তার সাধারণ দিন, স্থান এবং সময়ের চাইতে অনেক অনেক বেশি পুরস্কার তাদেরকে দান করেন, সওয়াব দান করেন। ঠিক এমনই একটি কল্যাণের মৌসুম, বরকতের মৌসুম নিয়ে আমাদের সামনে পবিত্র মাহে রমাদান সমাগত। আমরা চলমান এই মাসটির পরের মাসটি আমরা সেই মহান কল্যাণকর মাসে উপনীত হব। একটি হাদিস থেকে, যদিও হাদিসটিকে ওলামায়ে কিরাম দুর্বল বলেছেন, যেহেতু তবু এটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ তুমি আমাদের কাছে পবিত্র এই রমাদান মাসটি পৌঁছিয়ে দাও। সেই রমাদান মাস আমাদের সমাগত, মুসলিম উম্মাহ তথা মুসলিমরা কীভাবে এই মাসটির জন্য প্রস্তুতি নেবে, আমরা আজকের এই খুতবাতে আপনাদের সামনে সেই বিষয়গুলোই তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং কাইফা নাস্তাইদ্দু লিরমাদান, আমরা রমাদানের প্রস্তুতি কীভাবে নিব সেই বিষয়ে আপনাদের সাথে কোরআন এবং হাদিস থেকে আমাদের জানা বিষয়গুলো কি আবার নতুন করে আমরা স্মরণ করব, যাতে করে আমরা এগুলোর পরিপালনের মাধ্যমে নিজেদেরকে কল্যাণের এই মাসের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারি। পবিত্র মাহে রমাদানের মহিমা, মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। এই মাসের পরিচয় স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন। এই মাসের আগমনের বার্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শুভ সংবাদ দিয়েছেন। এই মাসে আমরা বিশেষ কয়েকটি জিনিস দেখতে পাই যা অন্যান্য মাসে যা পাওয়া যায় না বা যা পাওয়া সম্ভব নয়। আমরা জানি এই মাসে
অর্থাৎ রমাদান মাসের এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। এই শুভ সংবাদ দিয়ে আল্লাহ কোরআনে কারিমের একটি সূরাই নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূরা আল কদর, আমাদের অনেকের এই সূরাটি মুখস্থ আছে। এই আয়াতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের এই লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। এর অর্থ হচ্ছে এই রাত্রিতে যদি আল্লাহর বান্দা এবং বান্দিরা ইবাদত করে, আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে সময় রাত্রি যাপন করে, তাহলে তা হাজার মাসের ইবাদতের চাইতেও বেশি ইবাদত হিসেবে আল্লাহর নিকট পরিগণিত হবে। এই রাতে দ্বিতীয় এই রাতে বা এই মাসে আল্লাহ সবচেয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল্লাহর কিতাব আল্লাহর কালাম নাজিল করেছেন। এবং নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে আল্লাহ নাজিল করেছেন। সূরা বাকারাতেই আল্লাহ সেই কথা বলেছেন 185 নম্বর আয়াতে, الشهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم رمضان সেই মাস যেই মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে, যেই কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক হেদায়েত এবং হেদায়েত প্রাপ্তির জন্য যা কিছু প্রয়োজন তার সুস্পষ্ট প্রমাণাদি এবং বর্ণনা হচ্ছে এই কোরআন। এবং এই কোরআন হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী আল কোরআন। একইভাবে সূরা দুখানে 2-3 নম্বর আয়াতে আল্লাহ এই লাইলাতুল মুবারাকা বলে লাইলাতুল কদর যা এই রমাবান মাসেই সংগঠিত হয় সে আয়াতও আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। নিঃসন্দেহে এই কোরআনকে আমি একটি বরকতময় একটি মর্যাদা সম্পন্ন রাত্রিতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী সতর্ককারীদের একজন। এই রাতে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়, ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, বড় বড় এবং মজবুত সিদ্ধান্তগুলো এই রাতে নেওয়া হয়। সুতরাং আপনাদেরকে এই আয়াতটি সম্পর্কে গত জুমাতেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে এই আয়াতটি সূরা দুখানের 1-3 নম্বর এই আয়াতগুলো লাইলাতুল কদর সম্পর্কিত, কোনোভাবেই তা শাবান মাসের 15 রাত্রিকে কেন্দ্র করে নয়। সুতরাং এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার। ইমাম তাবারানী এবং ইমাম আহমদ তারা উভয়ই একটি হাদিস তাদের স্ব হাদিস গ্রন্থে মুসনাদে আহমদ এবং আল মুজাম আল কবির তাবারানী একটি হাদিস ওয়াসিলা ইবনুল আসকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেন বর্ণনা করেন। এবং এই হাদিসকে ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাই উত্তম হাদিস বলেছেন, অর্থাৎ ভালো হাদিস, দুর্বল হাদিস নয়, শক্তিশালী হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনজিলাতু সুহুফু ইব্রাহিমা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফাগুলো নাজিল হয়েছে তা রমাদান মাসের প্রথম রাতে নাজিল হয়েছে। ওয়া উনজিলাতিত তাওরাত লিসিত্তিন মাবাত ফি রমাদান মিন রমাদান। আর মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে রমাদানের ছয় দিন অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ সপ্তম রাত্রিতে। ওয়া উনজিলাল ইনজিলু লিসালাসাআশারাত মাবাত মিন রমাদান। আবার ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উপরে রমাদানের ১৩ তারিখ অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ ১৪ তারিখের রাত্রিতে নাজিল করেছেন। ওয়া উনজিলা যাবুর লিসামানিআশারাত খালাত মিন রমাদান। আবার দাউদ আলাইহিস সালামের উপরে যাবুর কিতাবটি ১৮ দিন অতিবাহিত হওয়ার পরে নাজিল করেছেন। ওয়া উনজিলাল কুরআনু লিআরবাইন ওয়া ইশরিনা খালাত মিন রমাদান। আর ২৪ তারিখের দিন গত রাত্রে আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছেন রমাদান মাসে। সুতরাং এই হাদিস থেকেও প্রসিদ্ধ চারটি সহিফা গ্রন্থ কিতাব সহ ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাও এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে বলে প্রমাণিত হয়। এই রমাদান মাস যখন আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সম্বোধন করেছেন যে এই মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, রমাদানের মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়, অসুফিদাতি শায়াতি, শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। বুখারী মুসলিম ছাড়া ইমাম নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা অন্যান্য হাদিস গ্রন্থেও কিছু শব্দের পার্থক্যে একই রকম বর্ণনা এসেছে। শয়তানকে শৃঙ্খলিত করা হয় কিভাবে সেটা আল্লাহই ভালো জানেন। তবে এই শয়তান শৃঙ্খলিত হলে তাহলে তো মানুষের রমাদান মাসে মুসলমানদের কোনো প্রকার গুনাহের কাজের লিপ্ত হওয়ার কথা না। কিন্তু আমরা দেখি যে তাও কিছু হয়। এ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে প্রথমত এর উদ্দেশ্য হচ্ছে শয়তান বলতে কোনো কোনো বর্ণনা আছে মারাদাতুর শায়াতিন, মানে শয়তানের মধ্যে, শয়তানগুলোর মধ্যে যারা বেশি দুষ্ট, যারা বেশি খারাপ, তাদেরকে করা হয়, সবাইকে করা হয় না। কারণ কোনো কোনো হাদিসের কোনো কোনো বর্ণনা থেকে, যে হাদিস গ্রন্থ আমরা বলেছি না সাইয়্যিদ তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে খুজাইমাতেও শব্দের পার্থক্যের কথা বলেছি, সেসবগুলো হাদিস থেকে এটা তার একটি ব্যাখ্যা যে বেশি দুষ্ট শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই শৃঙ্খলিত করার কারণে মানুষের মধ্যে এই মাসে, এই মাসের বরকতে, এই মাসের মর্যাদায় পাপ করার প্রবণতাটা অনেক কমে যায়। এদিক থেকেও শয়তানকে শৃঙ্খলিত করার সার্থকতা হচ্ছে এখানে। আর বাস্তব অবস্থাও বলে দেয় যে শয়তানকে বলে দেয় যে মানুষ এই মাসে, বিশেষ করে মুসলিমরা, তারা এই মাসে সাধারণত অন্যায় কাজের সাথে বেশি জড়িত হয় না। আর আরেকটি বিষয় হচ্ছে এই যে শয়তানকে শৃঙ্খলিত করার পরেও মানুষের গুনাহের একটি পথ হয়তো, একটি রুট হয়তো বন্ধ হয়, কিন্তু গুনাহ করার জন্য আরও যে দুই একটি রুট আছে, সেই রুটগুলো থাকে, এ কারণেও মানুষ কিছু অন্যায় কাজ করে। সেই রুটগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষের ভিতরেই আন-নাফসুল খাবিতা, দুষ্ট আত্মা যেটা রয়েছে, আন-নাফসুল আম্মারা, যেটা সবসময় বিশ্বুদ, যেই নফস মানুষকে সবসময় খারাপ কাজ করার নির্দেশ দেয়, তাকে খারাপ কাজের দিকে টানে। এই জন্য আপনার মন যে খারাপ কাজের দিকে যে টেনে নেয়, এটাকে বলা হয় নফসে আম্মারা। গুনার কাজ করার জন্য আপনার ভিতর থেকে যে আপনাকে উদ্বুদ্ধ করে,
এটা হচ্ছে নাফসে আম্মার আপনাকে উদ্বুদ্ধ করে। আর যেটা আপনাকে যেই মনটা আবার বলে না এটা করব, এটা তো খারাপ কাজ, ঠিক না, এটাকে বলা হয় নাফসে লাওয়া, মানে তিরস্কারকারী, আপনাকে বোঝায়, বিবেক বাধা দিতে চায়, করতে বললে একবার না করে খারাপ ইত্যাদি, এগুলো আপনার মনের মধ্যে আসে, এগুলো আছে কি না। আবার এক মন আপনার বলে দূর এটা করাই যাবে না। এই যে তিনটা, তিন ধরনের নফস মানুষের মধ্যেই রয়েছে, সেখান থেকে হতে পারে। এরপরে শয়তানকে শৃঙ্খলিত করলেও শয়তানের ভাগ আছে, জিন জাতি শয়তান, মানব জাতি শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসে আল্লাহ বলে দিয়েছেন মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, উদ্বুদ্ধ করে, আগ্রহ সৃষ্টি করে, এর হাত থেকে বাঁচাও। যারা এই ওয়াসওয়াসা দেয় তারা কারা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকেও আবার মানুষ থেকেও। মানুষ হচ্ছে যে বন্ধু, আপনার যে হিতাকাঙ্ক্ষী, আপনার যে রুমমেট, আপনার যে ক্লাসমেট, আপনার যে প্রতিবেশী, আপনার যে একই দর্শনের অংশীদার, যে আপনাকে খারাপের দিকে টানলো, এলো, এটা হলো মানুষ শয়তান। এটা কি মানুষ শয়তান? আপনাকে যে ওই দিকে উদ্বুদ্ধ করলো, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করলো, অন্যায় কাজের দিকে আপনাকে উদ্বুদ্ধ করলো, সুতরাং এটা হচ্ছে মানুষ শয়তান। এই শয়তানগুলো তো থাকে, এই জন্য রমাবান মাস আসার পরেও কিছু মানুষ কিছু গুনার সাথে লিপ্ত হয়। সুতরাং ভাইয়েরা আমার, এই জন্য এই রমাদান মাসের এই বৈশিষ্ট্যগুলো যেটা অন্য মাসে নেই, চতুর্থ হচ্ছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে অনেক ধরনের এবাদতের সমাহার ঘটে, অনেক প্রকারের এবাদতের সমাহার ঘটে। এর কোনো কোনো এবাদত কেবল এ মাসেই হয়, যেমন যদি আমরা যেটাকে সালাতুত তারাবিহ বলি, এখন যদিও কিয়ামুল লাইল সারা বছরের সারা রাতগুলোতেই পড়া হয়, কিন্তু সেই কিয়ামুল লাইল এটা তাহাজ্জুদ হিসেবে, কিয়ামুল লাইল হিসেবেও হয়, কিন্তু এই রমাদান মাসে বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে যেই সালাতুত তারাবিহ নামে যেটা আছে সেটা কিন্তু এই মাসেই বেশি হয়, জামাতের সাথে একসাথে পড়েন। এই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন করেছিলেন, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে সুসংগঠিতভাবে এই ব্যবস্থাটি সেখানে চালু হয়েছে, মাঝখানে কিছুদিন ছিল। সুতরাং তাহলে কিয়ামুল লাইল বা সালাতুত তারাওয়িহ, ইতিকাফ, এই বিষয়গুলো এই মাসের সাথে সম্পর্কিত। এই মাসে মানুষরা বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন বেশি বেশি করে অধ্যয়ন করা, কোরআন বেশি বেশি করে বোঝার চেষ্টা করা, অথবা কম পক্ষে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে কোরআনকে প্রথম থেকে নিয়ে শেষ করা, যেটাকে খতম কোরআন বলা হয়, এটা মুসলমানেরা এই মাসেই বেশি করার চেষ্টা করে। এ সকল দিক থেকে এই মাসের বৈশিষ্ট্য অন্য অন্য মাসের বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন। সুতরাং সেই মহিমান্বিত মাস, সেই বরকতপূর্ণ মাস, সৌভাগ্যের সেই মাস, কল্যাণের এই মৌসুমে মুসলিমদের জন্য তারা কি প্রস্তুতি নিতে পারে, এই জন্য সালফের দিকে যদি আমরা তাকাই, এই ক্ষেত্রে মুসলিমরা রমাদান মাসের আগমনে তারা দুভাগে বিভক্ত। একদল যারা এই কল্যাণের মাসে আগমন হচ্ছে এই জন্য নিষ্ঠার সাথে, সত্যি সত্যি তার মনে আনন্দ, তার মনে আনন্দ যে কল্যাণের মাস আসছে, কল্যাণের মৌসুম আসছে, আমি এখান থেকে আমার জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করতে পারব, এই জন্য সে পাওয়ার জন্য উদগ্রীব থাকে। আল্লাহ, এখনও তো প্রায় 2 সপ্তাহ বাকি, এখনও তো 7 দিন বাকি, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইও, রমজান পাওয়ার তৌফিক দান করো, এইভাবে তার মন থেকে সে আকুতি বিনতি করে আল্লাহর কাছে। আর এক শ্রেণী তাদের মনে মনে একটু কষ্ট কষ্ট লাগে, তাদের মনে মনে একটু কষ্ট কষ্ট লাগে, দূর এখন একটা ঝামেলা, একটা সময় হলো, এই হলো, সেই হলো, খোলামেলাভাবে এটা করতে পারবো না, খোলামেলাভাবে এটা করতে পারবো না, আর কিছু না হোক সংকোচ থাকবে, কত কিছু থাকবে, এইরকম 2 শ্রেণীর মুসলিম পাওয়া যায়, কথা ঠিক নেবে ঠিক।
আল্লাহ যেন আমাদের সকলকে প্রথম প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করে। তাহলে রমাদানের আগমন উপলক্ষে মুসলিমরা যারা সৌভাগ্যবান, যারা ভাগ্যবান, তারা এটাকে সাদরে স্বচ্ছন্দে মনের আনন্দ এটাকে গ্রহণ করে, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। এই মাসে কে সামনে রেখে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের আমার, তার প্রথম প্রস্তুতি হচ্ছে এই যে আমরা একটি মাস পেতে যাচ্ছি, গত বছর পেয়েছিলাম, সুতরাং গত বছরের রমজান থেকে, রমাদানের সিয়াম থেকে আমি আমার জীবনের জন্য কী পাথেয় সংগ্রহ করেছিলাম, এই রমাদানের সামনে দাঁড়িয়ে সেই হিসাব নিকাশটা নিজের নেওয়া, যেটাকে বলা হয় মুহাসাবাতুন নাফস, যেটাকে বলা হয় মুহাসাবাতুন নাফস, এই আত্মসমালোচনা করা, এই আত্মপর্যালোচনা করা যে আমার জন্য আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যে সকল ইবাদত বান্দেগি হুকুম আহকাম করণীয় হিসেবে ছিল এগুলো কি আমি সঠিকভাবে করেছি কিনা, যথাযথভাবে আদায় করেছি কিনা, যথাযথভাবে আমল করেছি কিনা, আমার ফরজ সালাতগুলো, ফরজ কাজগুলো যথাযথভাবে আমি করেছি কিনা, সম্পন্ন করেছি কিনা, এই হিসাব একটি একটি করে আমলের কথা চিন্তা করা এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে সঠিকভাবে করেছে কিনা তা পর্যালোচনা করা, তাহলে প্রথমটাই হচ্ছে মুহাসাবাতুন নাফস। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো করণীয় ছিল, যেগুলো ফরজ ওয়াজিব মুস্তাহাব এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আমার জন্য যে সকল জিনিসগুলো ছিল সেগুলো করার ক্ষেত্রে আমার কোনো ত্রুটি হয়েছে কিনা, সেগুলো আদায়ের ক্ষেত্রে আমার ত্রুটি হয়েছে কিনা। দিন রাতে আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমি জামাতের সাথে সেই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছি কিনা, সময় মতো আদায় করেছি কিনা। আবার এই সময়ের কথা যদি বলতে যাই তাহলে সালাতের প্রথম ওয়াক্ত ওয়াক্তে জামাতের সাথে আদায় করেছি কিনা, এইখানে আমরা বাংলাদেশের মুসল্লিরা ফেল করব অধিকাংশ জায়গাতে, কি বলেন কথা ঠিক কিনা? সালাতের প্রথম ওয়াক্তে জামাতের সাথে আদায় করার সৌভাগ্য বাংলাদেশের মুসলমানদের খুব কম সংখ্যক মানুষেরই হয়, কথা ঠিক কিনা? ঠিক, কারণ নামাজের সময়গুলোকে জামাতের সময়গুলোকে এভাবেই নির্ধারণ করা হয়েছে যে কোনো কোনো সাধারণ প্রচলিত স্বাভাবিক যে নামাজের সময় যেটা শুরু হয় এখনকার ক্যালেন্ডার অনুযায়ী, এখনকার ক্যালেন্ডার অনুযায়ী যে সময় শুরু হয় সেই সময় থেকে কম পক্ষে এক থেকে দেড় ঘন্টা পর জামাতের ঘোষণা বা দেখা থাকে, কথা ঠিক না বেটি? তো সুতরাং তাহলে আউয়াল ওয়াক্তে পড়ার, জামাতের সাথে পড়ার কারণে আমার সেই সৌভাগ্য হচ্ছে না, এটা নিশ্চয় তাকসীরের মধ্যে, নিশ্চয় ত্রুটির মধ্যে। হ্যাঁ, আমার ফরজ আদায় হয়ে যাচ্ছে, কিন্তু আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে পড়াটা যে আরও উত্তম আমার সেখানে কমতি হয়েছে এবং এটা প্রাতিষ্ঠানিক কমতি হয়েছে, কথা ঠিক না বেটি? প্রাতিষ্ঠানিক বুঝছেন তো, আমরা এই মসজিদে এই কমিটি আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি, ওই মসজিদ আল্লাহ এইভাবে নিয়েছে এতটার সময় এতটার সময়। ফজরটা তো আরও, ফজরের অবস্থাটা তো আরও সঙ্গী, আরও কঠিন। আমি যে মহল্লায় নামাজ পড়ি, আমি যেই মসজিদে পড়ি, সেই মসজিদে তার পাশের মসজিদে চাইতে পাঁচ মিনিট আগে পড়ে, সেই আমরাই যখন বের হই আমার শুধু আফসুস লাগে যে জামাত ধরতে গিয়ে মনে হয় যেন সূর্যের আলো দেখাই যাচ্ছে, যে সূর্য এখন উঠতেছে, না উঠলেও মনে হচ্ছে আলো এখন উঠবে, আভা দেখা যায় লাল লাল, কি বলে ঠিক না বেটি? কেন আমার কিছুতেই বুঝে আসে না যে কেন এত দেরি করে আমরা ফজরের সালাত আদায় করি জামাতের সাথে, আর 10-15 মিনিট যারা আমাদের দেশের মুসল্লিরা বা মুসল্লিরা তারা যদি 5:10 আগে ফজরের নামাজ এই সময় যদি তারা হাজির হতে পারে, তারা 5:40 হাজির হতে পারবে, কথা ঠিক না বেটি? পারবে না? পারবে, আর পারতেই তো হবে। যিনি জামাতের সাথে সালাত আদায় করবেন তিনি তো সবার সময় এই রাতে সবার সময়ই তিনি সিদ্ধান্ত নেবেন ফজরের জামাত হবে 5:40 ধরুন, ফজরের জামাত হবে 5:30 ধরুন, সুতরাং এর আগেই আমাকে উঠতে হবে যতক্ষণ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে, এর চাইতে আরও তো আগে উঠতে হবে,
ঠিক না ভাই ঠিক? সেটা হচ্ছে আমাদের কমতি, সেটা হচ্ছে আমাদের কমতি, যে আমরা এই সকল জায়গাতে আমাদের কমতি হচ্ছে আদায়ের ক্ষেত্রে। তাহাজ্জুদ পড়ার কথা ছিল, গত রমাদানে আমরা নিয়মিত কিয়ামুল লাইল পড়েছি, সেহরি খাওয়ার জন্য উঠার কারণে তাহাজ্জুদ পড়েছি, তাহলে সেটা কি আমরা গত 11টি মাস ধরে দেখতে পেরেছি? এই চিন্তাও আমাদের, এই মহাসভা আমাদের আদায়ের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্ছিত হচ্ছে, যারা করছে আমলগুলো তাদের এই চিন্তা করা উচিত। তৃতীয়ত হচ্ছে, এবার আরেকটি পৃষ্ঠা উল্টাতে হবে, আল্লাহ আল্লাহর রাসূল যেগুলো আমাদেরকে নিষেধ করেছিলেন, যেগুলো বর্জনীয় ছিল, যেগুলো আমার জন্য হারাম ছিল, যেগুলো আমার জন্য অন্যায় ছিল, যেগুলোর জন্য আমাকে আল্লাহর কাছে, মানুষের কাছে এবং আল্লাহর রাসূলের কাছে জবাবদিহি করতে হবে, আমাদের যেই আমলগুলো আল্লাহ দেখছেন, রাসূল দেখছেন, ইমানদার ব্যক্তিরা দেখছেন, তোমরা আমল করো, তোমাদের আমল কিন্তু আল্লাহ দেখেন, রাসূল দেখেন এবং ইমানদার ব্যক্তিরাও দেখেন। সুতরাং এই আমল যেগুলো নিষিদ্ধ ছিল, আমার দ্বারা কি সেগুলো সংগঠিত হয়েছে? সুতরাং আমি কি নাফরমানিমূলক সকল কাজগুলোকে তরক করেছি, ছেড়ে দিয়েছি? আমি কি সেগুলোকে বর্জন করতে পেরেছি? আমি অন্যায় কাজ করতাম, আমি ঘুষ খেতাম, আমি সুদ খেতাম, আমি মানুষদেরকে ফাঁকিবাজি করতাম, মানুষের সাথে ধোকাবাজি ব্যবসা করতাম, প্রতারণা করতাম, জজ্জুরি করতাম, গীবত করতাম, নিন্দা করতাম, চর্চা করতাম, ইত্যাদি ইত্যাদি বড় বড় পাপ আমি করতাম, আমি কি গত 11টি মাস সত্যি সেগুলোকে পরিহার করে চলতে পেরেছি? সুতরাং মুহাসাবাতুন নাফস হতে হবে এই তিনটি বিষয়কে সামনে রেখে, তিনটি বিষয়কে সামনে রেখে। এর মধ্যে প্রথম যেটা বলেছি, ফরজ ওয়াজিবের মধ্যে সেই ফরজ কাজগুলো যেটা আল্লাহর জন্য, সেই ফরজ কাজগুলো যেগুলো দায়িত্ব হিসেবে মানুষের প্রতি, মানুষের হক ইত্যাদি সবগুলোর মধ্যেই কিন্তু এগুলো রয়েছে। সুতরাং এইভাবে প্রথম প্রস্তুতি হচ্ছে রমাদানকে সাদরে গ্রহণ করার, প্রথম প্রস্তুতি হচ্ছে বিগত 11 মাসের জীবনের আমার সময়ের হিসাব নিকাশটা নিজেই নেওয়া। এই জন্যই তো আল্লাহ কোরআনে কারিমের সুরা আল হাসরের 18 নম্বর আয়াতে বলেছে, যে আয়াত আমরা সবসময় প্রথমে তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, তোমাদের অবশ্যই, প্রত্যেক মানুষের অবশ্যই হিসাব নিকাশ করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, সে আগামীকালের জন্য জমা খাতায় আল্লাহর কাছে তার আমল নামায় কি জমা করছে, কি সে ক্রেডিট করছে, এটা অবশ্যই তার হিসাব নেওয়া উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই নিজেরা নিজেদের হিসাব নাও, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই নিজেদেরই হিসাব নিজে নাও। নিজের হিসাব নিজে যদি যথাযথভাবে নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, আকলে সালিম নিয়ে এবং ইমানি জ্ঞান নিয়ে যদি নিজের আত্মসমালোচনা, নিজের হিসাব নিজেই নেয়, সে আল্লাহর কাছে হিসাবে তার ধরা পড়বে না ইনশাআল্লাহ। এবং এই নিজের হিসাব নেবার পরে, নিজের খাতাটা ঠিক করার পরে, এবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয়, বলতে হবে, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, তুমি আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। অথবা দোয়া করবে, আল্লাহ ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত এই এই খাকসার বান্দাকেও করো যাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাত দান করো। সুতরাং এভাবে আত্মসমালোচনা করে, এভাবে নিজের হিসাব নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে রমাদানের জন্য। এরপরে দুই নম্বর প্রস্তুতি হচ্ছেই আমার এই যেই যেগুলো নিয়ে আমরা আত্মসমালোচনা করলাম, এখানে যেই ত্রুটি বিচ্যুতি, যেই কমতি আমার বিবেচনায়, আমার হিসাব নিকাশে আমার সামনে ধরা পড়বে, এগুলোর উপরেই সামনের বছরও চলবো এরকম সিদ্ধান্ত নিয়ে উঠে আসতে হবে নাকি? বুঝছেন কি কথা আপনারা? আমার এই আত্মসমালোচনায় যে সকল ত্রুটি বিচ্যুতি, যে সকল কমতি, যে সকল ভায়োলেশন, যে সকল লঙ্ঘন ধরা পড়ল, এর উপরেই টিকে থাকার জন্য আগামী বছর চলবো এই সিদ্ধান্ত নিতে হবে নাকি নিতে হবে? এই জন্য দুই নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করতে হবে।
তওবা এবং ইস্তিগফার করতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে, বোনেরাও শুনবেন, দ্বিতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে তওবা এবং ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। এবং এই তওবার শর্তের কথা আপনাদের কাছে সবসময় বলেছি, তওবার শর্ত হচ্ছে প্রথমত হচ্ছে নিষ্ঠার সাথে তওবা হওয়া। নিষ্ঠার সাথে তওবা হওয়ার অর্থই হচ্ছে এই যেই জন্য, যেই গুনাহের জন্য, সেটা সুনির্দিষ্ট কোনো গুনাহ হোক অথবা আম অন্যায় ত্রুটি হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই কাজগুলো আমি আর করব না, এই নিয়াতই তওবা করা, এই নিয়াতই, এটাকে বলা হয় নিষ্ঠাপূর্ণ নিয়াত। আর নিয়াতের মধ্যেই যদি এরকম থাকে যে ফাঁকি ভুকি দিয়ে আগে সাইকেল চড়াটা শিখে নেই, পরে প্রতিবার পড়ে যেতেছি আর প্রতিবার যে মান্যত করতেছি এটা তো পরে দিব না, আগে মানে ফাঁকি ভুকি দিয়ে কি সাইকেল চড়া শিখে নেই, এটা একটা গল্পের দিকে ইঙ্গিত করলাম আপনাদেরকে। অর্থাৎ এই ধরনের তওবা হলে হবে না, যাচ্ছে এখন থাকে তওবা করে নেই, পরে যদি দেখা যায় যে না লাভটা আর একটু বেশি, সুবিধাটা আর একটা বেশি, তখন না হয় করবো আবার মাপ চাইব, আবার তওবা করব, এই ধরনের নিয়ত নয়। এই জন্য প্রথম হচ্ছে ইখলাসের সাথে তওবা হওয়া, নিষ্ঠার সাথে তওবা হওয়া। দুই নম্বর হচ্ছে তওবা কবুলের সময় হওয়া, তওবা কবুলের সময়ের মধ্যে হওয়া। তওবা কবুলের সময় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাম তাগিবিশ শামস মিন মাশরিকিহা, অর্থাৎ মালাম তাতলুইশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার সময়। আর দুইটা মালাম ইউগারগির, মৃত্যুর পথযাত্রী ব্যক্তি যখন মৃত্যুর পথে ঢুকে গেছে, তার জাকান্দানি শুরু হয়ে গেছে, রূহ কবজ শুরু হয়ে গেছে, সেই অবস্থার আগে তাকে তওবা করতে হবে। তাহলে দুই নম্বরটা হচ্ছে তওবার শর্ত হচ্ছে সময়ের মধ্যে তওবা হওয়া, তিন নম্বর হচ্ছে আল্লাহর সাথে তওবাকারী ব্যক্তির প্রতিশ্রুতি হতে হবে যে আল্লাহ, তবে এর আগে তিন নম্বরটা হচ্ছে এই, যেই গুনার জন্য, যে অন্যায়ের জন্য আপনি সত্যিকারের আল্লাহর সামনে নিজকে অনুতপ্ত অনুশোচিত ব্যক্তির মতো সত্যিকার অর্থে আপনি অনুতপ্ত হয়েছেন কিনা এই ভাব আপনার মধ্যে থাকতে হবে। চার নম্বর হচ্ছে এই, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে আল্লাহ আমি আর এই ত্রুটিগুলো, এই গুনার কাজগুলো আর করব না, আর করব না। আর পাঁচ নম্বর হচ্ছে সেই যেই কাজ থেকে, যেই গুনাহ থেকে তওবা করছি এটা যদি মানুষের হক নষ্ট করে থাকি তাহলে তার কাছ থেকে সেই হক তাকে ফেরত দিয়ে, যদি অর্থ সম্পদ বস্তু হয় তাহলে তা ফেরত দিয়ে, আর যদি তার কারো সম্মানে আঘাত করে, যদি বস্তু সম্পদের বাইরে অন্য কিছু হয়, কাউকে গালি দিয়েছেন, কারো ইজ্জত হানি করেছেন, কারো নামে মিথ্যা রটনা করেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, কারো নামে বদনাম করেছেন, এই ধরনের যতগুলো আছে যেগুলো দেওয়ার জন্য কোনো বস্তু পাওয়া যায় না ফেরত দেওয়ার জন্য, সেগুলোর জন্য আপনাকে মাপ নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। যদি মারা গিয়ে থাকে তাহলে কি করবেন সেটা শুনে নিন পরে সেই মাসালা। এভাবে তওবা, তাহলে এই তওবা করতে হবে। এই তওবার কথা আল্লাহ কোরআনে কারিমে বহু জায়গাতে বলেছেন, সূরা নূরে আল্লাহ পাক বলছেন 31 নম্বর আয়াত, অতুবু অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই কেবল তোমরা সফল কাম হবে। তাহলে তওবা করে সেই তওবার অবস্থার উপরে যদি আল্লাহর কাছে আমরা যেতে পারি তাহলে এইটা আমাদের জন্য কল্যাণ করা হবে এবং এটা আমাদের জন্য সফলতার জন্য একটি পথ বা একটি দরজা উন্মুক্ত করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাল্লাহ আল ইয়াউমা ইলাইহি মিআত মাররা, আমি রাসূল নিজে প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি, 100 বার তওবা করি, মুসলিমের বর্ণনাটা। তিন নম্বর হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়াটা কিভাবে, সালফে সালেহিনরা তাদের কি অভ্যাস ছিল, তারা রমাদান মাস
পার হওয়ার পরে ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ এই রমাদানে যে সকল ভালো কাজগুলো করেছি, সিয়াম, কিয়াম, সালাত, যাকাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দাওয়াতি কাজ ইত্যাদি, মানুষের উপকার, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, যত কল্যাণকর কাজ আছে, যত ভালো কাজ আছে, এই কাজগুলোকে তুমি কবুল করো। পরবর্তী ছয় মাস তারা এই দোয়া করতেন, আর এর পরবর্তী ছয় মাস আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহুম্মা বাল্লিগনি, আল্লাহুম্মা বাল্লিগনি শাহর রমাদান, আল্লাহ পরবর্তী রমাদান মাস যেন আমি আবার পাই সেই তৌফিক দান। তাহলে এই ছয় মাস দোয়া কবুল, আমলগুলো কবুলের জন্য রমাদানের, আর পরের ছয় মাস রমাদান যাতে করে পাই সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা। সুতরাং এর বাইরে আমাদের কিছু নেই, যে আমরা যত ভালো কাজ করেছি সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের আমল যদি আল্লাহ কবুল করেন তা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক না বেঠিক? আবার অধিক কল্যাণ পাওয়ার জন্য পরের কল্যাণের মৌসুম, বরকতের মৌসুম, প্রতিদান পাওয়ার মৌসুম, নিজের আমল নামাকে বৃদ্ধি করার মৌসুম পাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। সুতরাং দোয়াটাও হচ্ছে এই রমাদান আসার আগের প্রস্তুতি। চার নম্বর হচ্ছে যে কথাটা আমরা শুরু করেছিলাম, যে রমাদান মাসের আগমনে আমার অন্তরে সত্যিকার অর্থেই আমি আনন্দ রয়েছে, খুশি হয়েছে, আমার মন ফুরফুরে, কল্যাণের মাস আসছে, এই মাসকে সর্বোচ্চ সদ্ব্যবহার করে আমি আমার ঈমানকে মজবুত করতে চাই, আমি আমার আমলকে বৃদ্ধি করতে চাই এবং এর বিনিময়ে আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাই। তাহলে এটাও আর একটি প্রস্তুতি, যে আল ফারহ ইজহারুল ফারহ ওয়াস-সুরুর বি কুদুমি শাহরি রমাদান, নিজের মধ্যে আনন্দ এবং খুশির প্রকাশ করা রমাদানের আগমন বার্তা শুনে। রমাদান আসতেছে, এতে করে আমি খুশি, এতে আমি আনন্দিত, মনে মনে আমি আনন্দিত, এই আনন্দিত মানুষকে দেখানোর জন্য নয়, আমার মন থেকে সত্যিকারে আমি উৎফুল্ল, আমি খুশি। কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আল্লাহর যেই অনুগ্রহটা পাও, আল্লাহর যেই দয়াটা তুমি পাও, আল্লাহর যেই মর্যাদাটা তুমি পাও, এটা পেয়ে তুমি খুশি হও এবং খুশি হওয়া উচিত। কি বলেন, কথা ঠিক না বেটি? খুশি হওয়া উচিত। আল্লাহ কোরআনে কারিমে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ। হে রাসূল, আপনি বলুন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজলের মাধ্যমে, ওয়া বিরাহমাতিহি, এবং তার রহমতের মাধ্যমে, আল্লাহর ফজল আমাদের প্রতি, এর দরুন, এর কারণে, এবং আল্লাহর দয়া আমাদের সামনে, পবিত্র মাহে রমজান আসছে এর কারণে, কল্যাণের মৌসুম আমার সামনে হাজির এই কারণে, আল্লাহর কোরআন আমাদের কাছে আসছে এই কারণে, ফাবিযালিকা, এই কারণে, ফালইয়াফরাহু, তারা যেন অবশ্যই খুশি হয়, আনন্দিত হয়। কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাকে যা দান করেছেন, আল্লাহ তাকে যে খায়ের দিয়েছেন, যে বরকত দিয়েছেন, তার প্রতি যে অনুগ্রহ করেছেন, এটা সেই মানুষটি সারা পৃথিবীতে যত কিছু সে তার জন্য জমা করবে, পুঁজি পুঁজি করবে, এগুলো সব কিছুর চাইতে সেটা উত্তম। সুতরাং এই আয়াতকে আমাদের দেশের একদল মানুষ, ওই যে ঈদে মিলাদুন্নবী সবচেয়ে বড় বড় ঈদ বলে না, দেওয়ানও লেখে ঈদে মিলাদুন্নবী সবচেয়ে বড় ঈদ, এই দোয়া দেওয়ালেও লেখে কথা, তারা এই আয়াতটা দিয়ে বলতে চায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ আল্লাহ, কোনো সন্দেহ নেই, এটা কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, এ কথাতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মানুষরা খুশি হবে, আনন্দিত হবে, পুলকিত হবে, উৎফুল্ল হবে, এতে কোনো সন্দেহ নাই।
কিন্তু যেই কথা বলে সেই দিন থেকে তৃতীয় ঈদের দিন বানায় দিলা, সেই তৃতীয় ঈদের দিন যিনি জন্মগ্রহণ করেছেন, যিনি দিন শিখিয়েছেন, যিনি কল্যাণের সবকিছু মানুষের সামনে দিয়েছেন, অকল্যাণের সবকিছু মানুষদেরকে সাবধান করেছেন, তিনি তো কখনো সেটাকে ঘোষণা দেন নাই যে সব ঈদের বড় ঈদ হচ্ছে ঈদ মিলাদুন্নবী। ঘোষণা দিয়েছেন তিনি? তিনি বলেছেন যে সবচেয়ে বড় ঈদ হচ্ছে আমার জন্মদিন? বলেন। সুতরাং আমরা এটা কেমনি বানাই নিলাম? তারা বলে যে আয় তা একটা তো ঠিকই আছে, ফিট করেছে বেজায়গায়। ফিট করেছে কোথায়? বেজায়গায়। ব্যবহার করেছে বেজায়গায়। এটাকে আরবিতে বলা হয় কালিমাতুল হক, ইউরিদু বিহাল বাতিল। কথা সত্য কিন্তু ব্যবহার করা হয়েছে বাতিল জায়গাতে। কথা সত্য কিন্তু ব্যবহার করা হয়েছে কোথায়? ইউজ করা হয়েছে বাতিল জায়গাতে, অন্যায় জায়গাতে। সুতরাং এই কোরআনের মাস, এই মৌসুম, কল্যাণের এই মৌসুম, সিয়ামের এই মাস, বরকতপূর্ণ এই মাস, এই মাস আসছে। সুতরাং আমি পুলকিত, আমি আনন্দিত, এই জন্য যে এই মাসে আমি আমার ঈমানকে বৃদ্ধি করব, আল্লাহর বেশি বেশি করে আনুগত্য এবং ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করার মাধ্যমে, যেখানে যেভাবে যে দায়িত্ব যখন দিয়েছেন সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে আমি এই জন্য এই মাসটি পাচ্ছি। সুতরাং আমি খুশি, আমি আনন্দিত। পাঁচ নম্বর হচ্ছে ইবরা উজ্জিম্মা, নিজের দায়িত্বের উপর যদি কিছু থাকে, এই কথাটি বিশেষ করে বোনেরা শুনবেন, এই কথাটি বিশেষ করে বোনেরা শুনবেন, ভাইয়েরাও শুনবেন, আপনারাও এর মধ্যে সামিল থাকতে পারেন, আর বোনরা তো থাকতেই পারে। সেটা হচ্ছে আপনার দায়িত্বে যদি গত বছরের রমাদানের রোজা যদি কাজা থেকে থাকে, রমজানের এই রমজান আসার প্রস্তুতির মধ্যে এটাও যে এই কাজাটা আপনি এখন শাবান মাস চলছে আর অল্প কয়েকদিন বাকি আছে, ধরুন এই রমজান আসার আগেই এই দায়িত্বটা আপনি পালন করে দেবেন, আপনার উপরে যেটা আছে সেই দায়িত্বটা আপনি পালন করবেন। পুরুষরা কীভাবে? তিনি আপনি মুসাফির ছিলেন, রমজানের সাত দিন আপনি দেশের বাইরে ছিলেন, মুসাফির অবস্থায় ছিলেন, মুসাফির অবস্থায় রোজা না রাখা সুযোগ আছে, কী বলেন ঠিক না? মুসাফির তিনি যদি রোজা না রাখেন, আরামায়েশে আছেন, অসুবিধা নেই, তারপরেও তিনি রোজা রাখার রুখসত আছে, রোজা তিনি রাখলেন না, ছয়টা রোজা চলে গেছে, উনি বিদেশে সফরে ছিলেন, এই ছয়টা এই আজ করি, এই মাসে করি, সেই মাসে করতে 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 এখন ঠিক এই যে এই সময় এসে গেছি আমরা যে সময়। তাহলে পুরুষ ভাইদের যিনি মুসাফির হওয়ার কারণে কয়েকটা ছুটে গেছে সেটা এখনও আদায় করেন নাই, আবার বোনেরা তাদের মাসিক বা পিরিয়ডের কারণে যারা আদায় করতে পারেন নাই, এই মাসে করি সেই মাসে করি, অথবা ওজোর থাকতে অত ওজোর না থেকেও যারা দেরি করে ফেলেছেন, তাদেরকে এই রমজান আসার আগেই পূরণ করে দিতে হবে, কাজা রোজাগুলো আদায় করে দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওম, তিনি নিজের কথা বলছেন যে আমার উপরে রমাদানের সিয়াম থেকে যেত, কানা আলাইয়া আস-সাওম মিন রমাদান, আমার দায়িত্বে রমাদানের কিছু রোজার কাজা হিসেবে থেকে যায়, ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমি এটা পরের অর্থাৎ এক রমজান শেষ হওয়ার পরে পরের রমাদানের আগের যেই শাবান, সেই শাবান ছাড়া তা কখনো কাজা করার আমি সুযোগ পেতাম না। তাহলে দেখা যায় যে কোনো কারণে এটা আদায়ের ক্ষেত্রে দেরি করাটা কি আছে? জায়েজ। আয়েশা রান্না দেরি করেছেন, অন্য হাদিসে তিনি এর ওজরও বলেছেন যে লিআজলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমি যথাসময় আদায় করতে পারতাম না বা আরও আগে আদায় করতে পারতাম না, এরপর আমি শাবান মাসে সেটাকে আদায় করে দিতাম। এই বুখারী মুসলিমের হাদিস, বুখারীর বিশিষ্ট এবং প্রসিদ্ধ ভাষ্যকার যিনি বলেন শারেহ, সরা করেছেন বুখারী, ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারীতে বলেন যে এখান থেকে কাদাল হাফিজ ইবনে হাজার বলেছেন ইউখাযু মিন হাদা, এইখান থেকে ইউখাযু মিন হিরসিহা আলা যালিকা ফি শাবান, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে শাবানে এটা পূরণ করে দিতেন, এখান থেকে বোঝা যায় লা ইয়াজুজু তাখির কিয়ান্নাহু লা ইয়াতাখির কাদা হাত্তা ইয়াদখুল রমাদান আখার, আর একটা রমাদান এসে যাচ্ছে, আর একদিন দুই দিন পরেই রমাদান, এখন পর্যন্ত আদায় করলো না, এত দেরি করা যায় নাই।
এত দেরি করা জায়েজ নেই। অর্থাৎ শাবানেও তাকে অবশ্যই কাজাগুলো আদায় করে দিতে হবে। কাজা যার ঘুরাছে তিনি কাজা রেখে দ্বিতীয় রমাদান শুরু করাটার সুযোগ তার নাই, জায়েজ নেই। কেউ করলে সেটা কিন্তু ভিন্ন কথা, সেটা আলাদা মাসালা। সুতরাং এটা করা। এরপরে যেটা আমরা গত দুই জুমাতে আপনাদের সামনে শাবান মাস কেন্দ্রিক যেই কথাগুলো বলেছি, আমাদের আরেকটি প্রস্তুতির বিষয়টা হচ্ছে সেই মাসে, এই শাবান মাসে নিজেদের বেশি বেশি করে সিয়াম পালন করার অভ্যাস করা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ-জিকরিল হাকীম আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فان احسن الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال عليه الصلاه والسلام معزز مصلي ভাই এবং বোনেরা আমাদের আরেকটি প্রস্তুতি, রমাদানের জন্য আরেকটি প্রস্তুতি হচ্ছে এই শাবান মাসে বাকি যে দিনগুলো এখন আমাদের সামনে আছে এই দিনগুলোতেও আমাদের সিয়াম পালন করা, যাতে করে আমরা রমাদানের দীর্ঘ এক মাস সিয়াম পালনের ক্ষেত্রে অভ্যস্ত হয়ে গড়ে উঠতে পারি। আর এই শাবান মাসে অধিকাংশ দিনগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করেছেন, এই কথাগুলো গত দুই জুমাতে আপনাদের সামনে আমরা পেশ করেছি। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম তিনি শাবান মাসের প্রায় পুরোটাই তিনি সিয়াম পালন করতেন, তিনি রোজা পালন করতেন। বুখারী মুসলিমের হাদিস। এর কারণ হিসেবে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبَ وَرَمَضَانَ। উসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে লিমা আরাকা আন তাসুমা শাবান, আমি আপনাকে শাবান মাসে প্রায় রোজা রাখতে দেখি কেন ইয়া রাসূলুল্লাহ। উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বালক পুত্র, তার ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন যা কা শাহর ইয়াগফুলু আনহুন নাস, এটা হচ্ছে সেই মাস যেই মাসটি সম্পর্কে মানুষেরা উদাসীন থাকে। সেই মাসটি কি? বাইনা রজব ওয়া রমাদান, রজব আর রমাদানের মাসখানের মাসটি। তাহলে কোন মাস? শাবান মাস। এই মাস সম্পর্কে মানুষরা উদাসীন থাকে, অথচ ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, শাবান মাসটি হচ্ছে সেই মাস যেই মাসে মানুষের আমল নামা উপরে উঠানো হয়, পেশ করা হয়, রিপোর্ট আকারে আল্লাহর কাছে পেশ করা হয়, ইলা রব্বিল আলামিন, বিশ্বজগতের রবের কাছে। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সেদিন আপনার রিপোর্ট আমার রিপোর্ট আল্লাহর কাছে থাকবে, আল্লাহ সেটা প্রকাশ করে দেবে, আমরা দেখতে পাবো, আমাদেরকে পড়তে বলা হবে। সূরা বনি ইসরাঈল সূরা আল কাফ আল্লাহ সে কথা বলে দিয়েছেন। তো সুতরাং এটা হচ্ছে সেই মাস যেই মাসে মানুষদের আমল নামা বিশ্বজগতের রবের সামনে পেশ করা হয়। ওয়া আউহিফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাহিব, আর আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক, আমি যেন রোজাদার অবস্থায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রোজাদার অবস্থায় তার আমল আল্লাহর কাছে পেশ করা হোক এটা চাইতেন। তার উম্মত হিসেবে রাসূলের এই শিক্ষা আমাদেরও গ্রহণ করা উচিত, নাকি বলেন ভাইরা আমার? সুতরাং বাকি দিনগুলোতে আমরা রোজা রাখতে পারি, সেটা সোমবার বৃহস্পতিবার তো আছি, সোমবার বৃহস্পতিবার তো আছি, আমরা এছাড়াও আরও অন্যান্য দিনগুলো তো রাখতে পারি। সুতরাং এই বিষয়টিও এটাও একটি এই মাসের প্রস্তুতি হিসেবে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। আরেকটি হচ্ছে কেরাতুল কোরআন,
এখন থেকে পবিত্র রমাদানে আমি বুঝে বুঝে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ব, বুঝে বুঝে পড়ব, তেলাওয়াত করব এবং খতম করব যেটাকে বলি। সেই খতম করাটা আমাদের দেশে, এই প্রসঙ্গে একটা কথা বলি যে সালাতুত তারাবিতে খতম তারাবি না, আমি পড়ে গেছে খতম তারাবি, কি বলেন তাই না? এই ধরনের খতম তারাবি আপনারা কেউ অন্যভাবে বুঝেন না কথাটা, এভাবে খতম তারাবি যেটা আমাদের সমাজে একটা বলা যায় যেটা একটা উৎসবের মতোই হয়ে গেছে এখন, এই খতম ইসালফে সালেহীনদের মধ্যে ছিল না। কোরআন খতম রমাদান মাসে তারা করতেন। ইমাম বুখারিও কোনো কোনো বর্ণনা আছে তিনি দুই রাতে এক করে খতম করতেন, কোনো কোনো বর্ণনা আছে প্রতি রাতেই তিনি খতম করতেন। এরকম বহু সালফে সালেহীনদের আমি অনেক পড়েছি, অনেকগুলো শুনলে আমাদের কাছে মনে হবে কি অসম্ভব ব্যাপার, এরকম মনে হবে আর কি। তো সুতরাং এটা তো আছে, কিন্তু তারাবিতে নির্ধারিত একজন ইমামের মাধ্যমে সালাতুত তারাবি বা কিয়ামুল লাইলে খতম করতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকেও নাই, সাহাবায়ে কেরাম গণের পক্ষ থেকেও এই ধরনের কোনো নির্দেশনা নাই। কথাটা কি পরিষ্কার হয়েছে? তবে কোরআনে কারিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে তিনি তার অফাত হয় সেই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জিবরিল আলাইহিসসালামের কাছে তিনি পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাসে তিনি আরও বেশি দানশীল হতেন। আগের মাসগুলোতে তিনি দানশীল, রাসূল সাল্লাম কেমন দানশীল ছিলেন, তার কাছে কেউ কোনো কিছু চেয়ে কখনো ফেরত যেত দিতেন তিনি, এটা আরও বেশি হতেন এই মাসে। তাহলে দেখা যাচ্ছে রমজানের জন্য, এই কল্যাণের এই মৌসুমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি প্রস্তুতি নিয়েছেন। আরেকটি হাদিসে আয়েশা বলেছে যখন শেষ দশ দিন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোমর বেঁধে নামতেন, কি বলে সাদ্দামে এজারা, কোমর বেঁধে নামতেন ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্যের জন্য। অন্যান্য দুনিয়ার যে সকল দুনিয়ার কাজ তো আমরা, দুনিয়ার কাজ আর পরকালে কাজকে আমরা পৃথক করে নিয়েছি, এই জন্য মসজিদ, অনেক মসজিদে লেখা আছে যে দুনিয়াবি কথা বলা কি বলে নিষিদ্ধ। দুনিয়াবি কথা কোনটা? দুনিয়াবি কথাটা কোনটা? এখানে দুনিয়াবি কথা বলতে যদি অশ্লীল কথাবার্তা, গুনাহের কথাবার্তা, হারামের বিষয় নিয়ে আলোচনা, তারপর হারাম ষড়যন্ত্র ইত্যাদি যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ। কিন্তু এখানে বসে যদি আল্লাহর দিনের কোনো কথা নিয়ে আলোচনা হয়, এখানে বসে যদি মানুষের উপকারের জন্য, গরিবদের পাশে দাঁড়ানোর জন্য যদি এখানে কোনো পরামর্শ করে এইভাবে এইভাবে প্ল্যান নেওয়া হলো, সেটা কি দুনিয়াবি কথা? সেটা কি দুনিয়াবি কথা? এই জন্য যা আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে, যা বান্দার হকের মধ্যে পড়ে, যা বান্দার দায়িত্ব পালনের মধ্যে পড়ে, এই ধরনের সকল কাজই হচ্ছে, এটাও হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে। এই জন্য ইবাদতটা একটা হচ্ছে হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক এবং বান্দার হক আদায় করতে গিয়ে যে সকল পদক্ষেপ, যে সকল কথাবার্তা, এগুলো সবগুলো ইবাদতের মধ্যে পরিগণিত। কিন্তু আমাদের মসজিদগুলোতে যেখানে দুনিয়াবি কথা বলা নিষেধ বলে যেই মিন করা হয় তার মধ্যে অনেকগুলো ইসলামের ভিতরের জিনিসও নিষিদ্ধ, ঠিক না বেটি? ইসলামের ভিতরের জিনিসও নিষিদ্ধ মনে করা হয়। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য এই কোরআন, এই মাসে কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখা, বেশি করা, এটা এই উম্মাতের সালাফ যারা যারা অতিবাহিত হয়েছে করেছেন, তারা তাদের এটা নীতি ছিল, তারা বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন। তবে সেই কোরআনটি হইতে হবে আপনি সুন্দর করে পড়বেন, ভালো করে পড়বেন, তাজবীদের সাথে পড়বেন, চিন্তা করে করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। কিন্তু আমাদের দেশের খতমে তারাবিতে ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা যেভাবে কোরআনের তেলাওয়াত করেন, আমি আশঙ্কা করি, আমি ভয় করি যে এটার দ্বারা কোরআন তেলাওয়াতের কমপক্ষে হক আদায় হচ্ছে না, আর হক যদি আদায় না হয় তাহলে যেটা সওয়াব হওয়ার কথা সেখানে সওয়াব হওয়ার তো আশা আমি মনে করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমরা কামাই করতে চাইলাম সওয়াব, আমরা কামাই করতে চাইলাম সওয়াব, সেটাই না জানি আমাদের জন্য উল্টা কিছু হয়ে দাঁড়ায় কিনা। এই জন্য আমাদের মানসিকতাও হইতে হবে যে আমরা এমন একজন হাফেজকে রাখবো যেই হাফেজ অন্তত পক্ষে একটু সুন্দর করে, অত দ্রুত নয়, একটু ধীরে ধীরে, দ্রুত শব্দই বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম, দুই রকম না, আগেরটা একটু একটু, এইটুকু সম্ভব, এটাকে হাদার বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের হাফেজ সাহেবরা হাদরকে এমনভাবে সদর শব্দ দ্বারা এমন জিনিস বুঝেছে, কোন শব্দ ঠিক মতো বোঝা যায় না। সাধারণ লোকরা তো দূরের কথা, যারা কোরআন পড়তে জানে, যারা কোরআনে মুখস্থ আছে, এমনকি কোরআনের শব্দ শুনলে যারা কোরআনের কথা বলতে বুঝতে পারে, তারাও ধরতে পারে না যে কী শব্দ পড়ে যাচ্ছে। তো সুতরাং আল্লাহ বলছেন ফরজ এটা, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে সুন্দর করে, ভালো করে করে, গোট গোট করে কোরআন তেলাওয়াত করো। তোমার চার আলিফ যেখানে টানতে হয় সেখানে তুমি একটু তাড়াতাড়ি পড়তেছো, চার আলিফ টানার দরকার নাই, দুই আলিফ তো টানতে হবে তোমার। যেখানে ছয় আলিফ টানতে হবে সেখানে ছয় আলিফ টানার দরকার নাই, সেখানে তুমি দুই আলিফ টানতে হবে তোমাকে। যেখানে ওয়াজিব গুন্না সেখানে কমপক্ষে এক আলিফ পরিমাণ তো গুন্না তোমাকে আদায় করতে হবে, কিছুই হয় না, শুধু শেষে তা লামুন ইয়া কিলুন, এগুলো শোনা ছাড়া কিছু শোনা যায় না। কথা ঠিক না বেঠিক? এটা আমি আব্দুস সামাদ বলছি, যিনি কোরআনের আপনি আয়াত যেখান থেকে পড়েন আমি ধরতে পারি ইনশাআল্লাহ, যদি আমি হাফিজ নই কিন্তু আমি ধরতে পারি, কিন্তু আমি নিজেই ধরতে পারি না। সুতরাং এখন আমি ধরতে পারি না, কেউ বলতে পারেন না আপনি ধরতে না পারলে তাতে কী হয়েছে, তাতেই কি নাজায়েজ হয়ে গেছে? না, বিষয়টা এরকম নয়। যেভাবে আমরা শুনি, যেভাবে পড়তে দেখি, এইভাবে কোরআনের সাথে হক আদায় হচ্ছে না, কোরআনের আদব রক্ষা হচ্ছে না, আমি এই আশঙ্কা করি। কি বলেন, কথা কি আপনার সাথে, আপনার সাথে কি আপনার একমত? তো সুতরাং ভাইয়ের আমার, আমাদের মানসিকতা, কারণ একটা কথা আছে, যেমন জাতের মুক্তাদি তেমন জাতের ইমাম হয়, আবার যেমন জাতের ইমাম তেমন জাতের মুক্তাদি হয়। কি বলেন, কথা ঠিক না, এটি খারাপ শোনা গেল একটু? এটা কিন্তু শুধু মসজিদের ভিতরে নয়, এটা সর্বত্র এই কথা, আমরা যেমন হব আমাদের ইমাম তেমন হবে, আমাদের ইমাম যেমন হবে আমরাও তেমন হব, মুক্তাদিও তেমন হব। এই কথাগুলো বোঝার তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। সুতরাং ভাইয়ের আমার, এভাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক এই মাস বৃদ্ধি করবে, এখন থেকে সেই প্রস্তুতি নেওয়া। যিনি একটু ভালো করে পড়তেন না, এখন থেকে একটু বিশেষ করে পড়তে শুরু করেন, যাতে করে কোরআন রমজানের মধ্যে ভালো করে পড়ে অন্তত খতম করতে পারেন, শেষ করতে পারেন, বা এটাকে বোঝার চেষ্টা করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদুল্লাহ সাল্লু আলা নবিয়্যিকুম হাইসা মারাকুম রাব্বুকুম বিসসালাতু ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা মালায়েকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ারদাল্লাহু আনিস সাহাবা خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا ارحم الراحمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين সম্মানিত ভাই এবং বোনেরা, একটি এটা কাউন্সিলর অফিস থেকে আমার কাছে একটি চিঠি আসছে, এটা বলা আপনাদের জরুরি মনে করি। সেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের পৌর কর ট্যাক্স, প্রতি শনিবার সূচনা কমিউনিটি সেন্টারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরিশোধ করা যায়। এই এলানটা দেওয়ার জন্য তাও ইমাম সাহেবকেই বলেছেন কমিশনার সাহেব, সুতরাং এই জন্যই সেই দায়িত্ববোধ থেকে আপনাদেরকে জানলাম এটা। আল্লাহ আমাদের সকলকে আমাদের খুতবার আলোচনাগুলো তো আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন। ইবাদ আল্লাহ, ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.